আলাইকুম, ওয়েলকাম টু কলেজ লাইফস্টাইল ইউকে চ্যানেলে। আজকে আমি আপনাদের সাথে গল্প করতে এসেছি আমার অর্কিড গাছ নিয়ে। এর আগে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেছিলাম আমার অর্কিড গাছে যখন কলিগুলো আসতে শুরু হয়েছিল, এখন শেয়ার করছি আমার অর্কিড গাছে ফুল ফুটেছে। দেখেন কত সুন্দর করে ফুলটা ফুটে আছে, আরও একটা ফুল ফুটতে শুরু হয়েছে। আর আমার যে আরেকটা গাছ আছে ওটাতে এখনও ফোটা শুরু হয়নি, কলিগুলো বেশ বড় আকারের হয়ে এসেছে। তো অর্কিডগুলোকে আমি আমার কর্নার টেবিলে এনে রেখেছি, কারণ জানালা দিয়ে যখন অনেক রোদ আসে, অনেক বেশি রোদ অর্কিড গাছে লাগালে অর্কিড গাছটা সুন্দরভাবে বেড়ে উঠতে পারে না। হালকা রোদ যখন থাকে তখন আমি ওই জানালার কাছে রেখে দিই, আর দুপুরের রোদটা যখন আসা শুরু হয় তখন আমি সরিয়েই কর্নারে রাখি। অর্কিড গাছে কখনও কন্টিনিউয়াসলি পানি দিবেন না, 15 দিনে একবার, অথবা যদি দেখেন বেশি ড্রাই হয়ে গেছে সপ্তাহে একবার পানি দিতে পারেন। আর গোড়ায় যেন পানি জমে না থাকে সেটা খেয়াল রাখবেন, অর্কিডের গোড়ায় যদি পানি জমে থাকে তাহলে অর্কিড গাছটা আর বেঁচে থাকবে না। অর্কিড গাছের গোড়াটা সবসময় স্যাঁতসেঁতে রাখাটা ভালো, তাহলেই অর্কিড ভালোভাবে বেড়ে উঠতে পারে। দেখেন আমার আর একটা গাছ, এটা মাশাল্লাহ আমার গাছ দুটোই ভালোভাবে বেড়ে উঠেছে, এটা সেকেন্ড টাইম ফুল দিয়েছে। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন আমার ভিডিও, শেয়ার করবেন। আমার উপকার যদি করতে চান প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, হেল্প মি বিল্ড আপ মাই চ্যানেল। থ্যাংক ইউ।